আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সাথেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া কিন্তু বয়ে যাবে বাংলার বিভিন্ন জেলায়। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত বাংলায় কিন্তু দফায় দফায় এইরকম ভাবে চলবে ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অপরদিকে কালবৈশাখীর জোড়া ফলায় বাংলায় কিন্তু এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আমরা আজকে জেনে নেব এই কালবৈশাখীর সাথেই নিম্নচাপের বৃষ্টিপাত বাংলার কোন কোন জেলায় হবে সব থেকে বেশি, তারই পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সতর্কতা কোন কোন জেলায় জারি করে দিয়েছে হাওয়া অফিস। আগামী কতদিন পর্যন্ত বাংলা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত জারি থাকবে এবং কোন কোন জেলায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে গভীর একটি নিম্নচাপ, তারই সাথেই বাংলার বিভিন্ন জেলায় চলছে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। নিম্নচাপ এবং কালবৈশাখীর জোড়া দাপটে বাংলার বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি। আজ থেকেই এই বৃষ্টির পরিমাণ কিন্তু জেলা জুড়ে আরো বেশি করে বাড়বে, যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং 2 দিনাজপুরে থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত মেঘলা আকাশের পাশাপাশি এই রকমই কিন্তু বৃষ্টিপাত চলবে বঙ্গ জুড়ে। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, সিলেট, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সাথেই মাঝারি শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ফলে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নামতে পারে। তারই সাথেই বাংলাদেশের এই জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।